আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আপনাদের পছন্দের আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর সেই সাথে আপনারা অনেকেই রয়েছেন যারা আসলে আজকের এই গাড়িটা মহেন্দ্রা 595 সিআরপিটিও 52 হর্স পাওয়ারের যে পাওয়ার স্টিয়ারিং যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু অনেকেই রয়েছেন যারা আসলে কম বাজেটের মধ্যে, সীমিত বাজেটের মধ্যে কিন্তু কিনতে ইন্টারেস্টেড। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আর গাড়িটা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবত কিন্তু মহেন্দ্রা কোম্পানির এই ট্র্যাক্টরটি, এই মডেলটি মানুষদেরকে, গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে আসছে। আর সেই সাথে গাড়িটা অনেক ভালো, 52 হর্স পাওয়ারের গাড়ি, পাওয়ার স্টিয়ারিং, তেলের ব্রেক, সিআরপিটিও, ডুয়েল ক্লাচ, এই ফিচারগুলো তো অবশ্যই গাড়িতে, একটা গাড়িতে আর কি ফিচার লাগে, সব রকমের ফিচার কিন্তু মহেন্দ্রা কোম্পানি এই গাড়ির মধ্যে কিন্তু দিয়ে রেখেছেন। আর গাড়িটা পারফরমেন্সও কিন্তু অনেক অনেক ভালো। আর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2017 মডেল, তবে গাড়ি কিন্তু আসলে ভালো থাকে খারাপ থাকে সবটাই কিন্তু ডিপেন্ড করে, বেশিরভাগ ডিপেন্ড করে ড্রাইভারের উপর, ড্রাইভার এবং মালিকের উপর কিন্তু আসলে গাড়ির কেমন থাকবে কয়েক বছর পরে, গাড়িটার অবস্থা কী হবে সেটা কিন্তু অনেকাংশই কিন্তু ড্রাইভারের উপর ডিপেন্ড করে। তো গাড়িটা দেখে কিন্তু আসলে বোঝার উপায় নেই, একেবারে সব দিকে মার খাওয়া, এটা সেটা অনেক কিছুই আপনারা ভুল ধরতে পারবেন। আর গাড়িটার যদি মিটার বক্সটা দেখেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন গাড়িটা চলেছে মাত্র 6200 ঘন্টা। গাড়িটার মিটারের কাটাটা একেবারে 100% একেবারে, একেবারে 6200 ঘন্টায় গাড়িটা চলেছে, একেবারে কম বেশি নয়। তবে গাড়িটার যে আউটসাইড বনাট, মার্গাট, হেডলাইট থেকে শুরু করে অনেক অনেকাংশই কিন্তু খাওয়া পচা দেখবেন। তো এগুলো হয় কিন্তু আসলে ড্রাইভারের জন্যই বললাম, এবং মালিকের অলসতার জন্য বা তত্ত্বাবধান করতে পারে না তাই। এছাড়া কিন্তু গাড়ির যেই আউটসাইড কন্ডিশন, ইনসাইড কন্ডিশন, ইঞ্জিন, ফুয়েল পাম্প, গিয়ারবক্স, সব দিক দিয়ে কিন্তু গাড়িটা অটো রয়েছে। আর এইসব গাড়ি দিয়ে কিন্তু মূলত ক্যারিং করা হয়, চাষবাসে ব্যবহার করা হয় না। সুতরাং চাকার যে কন্ডিশন, চাকার কন্ডিশন দিয়ে কিন্তু আপনারা স্যাটিসফাইড হতে পারবেন না। ট্রলির চাকাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রয়েছে, ট্রলির কন্ডিশনও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই রয়েছে। তবে বড় চাকা এবং সামনের চাকা কিন্তু রিসোল্ডিং করা, আর সেই সাথে আপনারা অবশ্যই স্যাটিসফাইড হতে পারবেন না। চাকা দেখে আসলে চাকার অবশ্যই কাজ করাতে হবে। তো যাই হোক, গাড়িটা আমাদের আন্ডারে রয়েছে, আপনারা চাইলে কিন্তু গাড়িটা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে বুঝে দাম দর করে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারেন। আর উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু আপনারা এই গাড়ির ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলতে চাইলে উপরের নাম্বারে আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করতে পারেন। গাড়িটা কেনার জন্য বিস্তারিত আরও জানতে অবশ্যই উপরের নাম্বারে আপনারা ফোন দিয়ে কথাবার্তা বলে নেবেন। তো গাড়িটার হাইড্রোলিক ট্রলি সহ গাড়িটার দাম চাওয়া হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা কিছুটা কম বেশ করা যাবে, 4,80,000, 90,000 হলে হয়তো গাড়িটা নেওয়া যাবে, যদি কারো এই টাইপের বাজেট থাকে এই গাড়িটা নেওয়ার প্রতি। গাড়ির ইনসাইডে কোনো সমস্যা নেই, কোনো কাজ নেই, জাস্ট আউটসাইড যেমনটি দেখতে পাচ্ছেন, আসলে বললাম ড্রাইভারের দুর্বলতা বলেন বা মালিকের দুর্বলতা বলেন, গাড়িটার যে আউটসাইড দেখতেই পাচ্ছেন, অন্যান্য আদার্স কোনো রকমের কোনো সমস্যা পাবেন না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিত্য নতুন গাড়ি ভিডিও আমরা আনতেই থাকবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।